আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। দেশের উন্নয়নের লক্ষ্যে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী। বরগুনা পটুয়াখালীতে 37টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন। সাত দফা দাবি না মানলে সরকারকে ক্ষমতা থেকে সরে যেতে হবে। চট্টগ্রামে সমাবেশে হুঁশিয়ারি জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের। বিএনপি ও তারেক রহমানকে রক্ষা করতে কাজ করছে জাতীয় ঐক্যফ্রন্ট, বললেন সজীব ওয়াজেদ জয়। নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত জাতীয় পার্টি, জানালেন এরশাদ। ইভিএমে ভোট কারচুপির সুযোগ নেই, দাবি সিইসি। এবং সংক্ষিপ্ত সময়সূচিতে সুষ্ঠু জাতীয় নির্বাচন করতে ইসিকে শক্ত অবস্থান নেওয়ার তাগিদ বিশিষ্ট জনদের। শুনছিলেন ইউপে সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের উন্নয়নের লক্ষ্যে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরগুনার তালতলিতে আওয়ামী লীগের জনসভায় তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এসে দেশকে ধ্বংস করে আর আওয়ামী লীগ দেয় উন্নয়ন। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক এবং দুর্নীতির স্থান বাংলাদেশে হবে না বলেও ঘোষণা দেন তিনি। এর আগে বরগুনা পটুয়াখালীতে 37টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বরগুনার প্রতিনিধি মোস্তফা কাদেরকে সাথে নিয়ে রিপোর্ট করছেন শেখ নাজমুল হক সৈকত। ক্যামেরায় ছিলেন কৃষ্ণ দে আকাশ। দেশের উপকূলীয় জেলা বরগুনার তালতলিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে এ অঞ্চলে ছিল উৎসব মুখর পরিবেশ। প্রায় 5 বছর পর বরগুনা সফর করলেন তিনি। বিকেলে তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের জনসভায় যোগ দিয়ে দেশের উন্নয়ন তুলে ধরে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। আগামীতেও নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদেরকে আপনাদের সেবা করার সুযোগ দিন। আমি আপনাদের কাছে ওয়াদা চাই যে যাকেই নৌকা মার্কা দিয়ে পাঠাবো আপনারা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ দেশের উন্নয়নে কাজ করে আর বিএনপি দুর্নীতি ও গ্রেনেড হামলা চালায়। ওই খালেদা জিয়া এবং তার ছেলে তারেক জিয়া গ্রেনেড হামলা করে আমাকে হত্যার চেষ্টা করেছিল। আল্লাহ রহমত আমি বেঁচে গিয়েছি। আইবি রহমত সহ আমাদের 22 জন নেতা কর্মীকে আমরা হারিয়েছি। এতিম খানার জন্য টাকা, সেই টাকা এতিমদের না নিয়ে নিজের নামে রেখে সে টাকা চুরি করেছে আর সেই এতিমের টাকা চুরির দায়ে সে মামলা হয়েছে আর সেই মামলায় আজকে খালেদা জিয়া জেলে সাজাপ্রাপ্ত। তার পুত্র বিদেশে পাচার করেছে অর্থ, 10টা অস্ত্র পাচার করতে যে ধরা পড়েছে এবং 21 আগস্ট গ্রেনেড হামলা সহ যত রকমের অপকর্ম করে আজকে সাজাপ্রাপ্ত। দেশের প্রতিটি গ্রাম শহরে পরিণত করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। এজন্য জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। শুধু রাজধানীর মানুষ আরামে থাকবে, সুখে থাকবে বা শহরের মানুষ সুখে থাকবে তা নয়, প্রত্যেকটা উপজেলা, ইউনিয়ন, গ্রাম পর্যায় পর্যন্ত প্রতিটি গ্রামকে আমরা শহর হিসেবে উন্নীত করে দেব যেন প্রত্যেকে নাগরিক সুবিধা পায়। এর আগে 21টি বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতু, পায়রা সমুদ্র বন্দর, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন এবং মহাশূন্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ সহ দেশের সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ উন্নত হবেই আর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও নৌকায় ভোট দিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। শেখ নাজমুল হক সৈকত, এটিএন বাংলা, তালতলি, বরগুনা। এদিকে 10 বছরে সারা দেশে উন্নয়নের ছোঁয়া লেগেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পটুয়াখালী কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রকল্প স্বপ্নের ঠিকানা সহ 21টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। পটুয়াখালী সহ ওই অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি করা সরকারের লক্ষ্য উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দেশ এখন 20,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। দক্ষিণাঞ্চলে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
আমরা বিদ্যুৎ উৎপাদন আজকে 20,000 মেগাওয়াটে আমরা বৃদ্ধি করেছি। 30,000 মেগাওয়াট যাতে বিদ্যুৎ উৎপাদন হয় সেইভাবেই আমরা পরিকল্পনা হাতে নিচ্ছি, এই দক্ষিণ অঞ্চলেই হবে। সেই সাথে সাথে আমরা আরেকটি দ্বীপ খুঁজছি, এখানে আমরা আরেকটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র সেটা আমরা দক্ষিণে গড়ে তুলব। সংসদ বিলুপ্ত করে পদত্যাগ সহ 7 দফা দাবি না মানলে সরকারকে ক্ষমতা থেকে সরে যেতে হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। চট্টগ্রামে সমাবেশে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সরকারকে অবিলম্বে সংলাপে বসার আহ্বান জানান তারা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করে গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন বলেন, সংবিধান লঙ্ঘনের দায় সরকারকে বিচারের মুখোমুখি হতে হবে। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের রিপোর্ট, জানাচ্ছেন মইনুল হাসান। শর্ত সাপেক্ষে অনুমতি পাওয়ার 24 ঘন্টার মধ্যে চট্টগ্রামের এ সমাবেশ সফল করার চ্যালেঞ্জ নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা নগরীর কাজীর দেউরি বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হন। স্থান সংকুলন না হওয়ায় নেতাকর্মীদের উপস্থিতি ছড়িয়ে পড়ে আশপাশের সড়কে। নতুন জোটের শীর্ষ নেতারা বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের প্রতি জনসমর্থন দেখে সরকার ভীত হয়ে পড়েছে, তাই সভা সমাবেশের মতো শান্তিপূর্ণ কর্মসূচিতেও বাধা দেয়া হচ্ছে। যদি ঘোষণা করেন তাহলে পূর্ব আপনি সরকার নির্বাচন বানচাল করতে চান, পালাবার পথ পাবেন না। আমরা বাংলাদেশ ছেড়ে আপনাদেরকে বিনা বিচারে যেতে দেব না। ঐক্যফ্রন্টের 7 দফা কোনো দলকে ক্ষমতায় বসানোর জন্য নয় দাবি করে ডক্টর কামাল হোসেন ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতেই মাঠে নেমেছেন তারা। যদি নিরপেক্ষ নির্বাচন হয় জনগণ যদি ভোট দিতে পারে তাহলে জনগণ ওই ভাঙ্গা নৌকায় আর উঠবে না। এই 7 দফা দাবিকে মানার জন্য আরো জোর দাবি জানাচ্ছি, এই জনগণের সিদ্ধান্তকে অমান্য করলে এ সময় নির্বাচনের পরিবেশ তৈরি করতে বেগম খালেদা জিয়া সহ রাজবন্দীদের মুক্তি দাবি করেন জোটের নীতি নির্ধারকরা। আমরা যদি নির্বাচন করি সবাই ঘাট থেকে বেরিয়ে রাজপথে, ভোট কেন্দ্রে, ভোটের মাঠে, সারা দেশে। এর আগে শনিবার সকালে চট্টগ্রাম পৌঁছে মির্জা ফখরুল সহ জোট নেতারা হযরত শাহ আমানত রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত করেন। মইনুল হাসান, এটিএন বাংলা। বিএনপির মতো সন্ত্রাসী দল ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রক্ষা করতে জাতীয় ঐক্যফ্রন্ট কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। রাজধানীর একটি হোটেলে সুচিন্তা ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। 21 আগস্ট গ্রেনেড হামলা ও মানুষ পুড়িয়ে হত্যা সহ সব সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। আরিফ হোসেনের রিপোর্ট। 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের মেয়ে তানিয়া রহমানের কান্নাজড়িত কণ্ঠের বক্তব্যে হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন তখন স্তব্ধ। এরপরই প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড ও ষড়যন্ত্রকারীদের পক্ষ অবলম্বন করছে দেশের সুশীল সমাজ। যে বাংলাদেশকে যেইটার থেকে আসলে রক্ষা করার প্রয়োজন সেটা হচ্ছে কি, এই যে জঙ্গি দল বিএনপি তাদের হাত থেকে রক্ষা করার এখন বাধা দিচ্ছে এই ঐক্যফ্রন্ট। ঐক্যফ্রন্টের চেষ্টা হচ্ছে বিএনপিকে বাঁচায় দেওয়া, বিএনপিকে রিহ্যাবিলিটেট করা। ঠিক জিয়াউর রহমান যেভাবে যুদ্ধ অপরাধীদেরকে রিহ্যাবিলিটেট করে দেশে ফিরে এনেছিল, এই সুশীলরা এখন নেমেছে তারেক রহমানকে ফেরত আনতে দেশে। ঐক্যফ্রন্ট নিরপেক্ষতার কথা বলে, সন্ত্রাস, মানুষ হত্যা, হত্যাকাণ্ড, এই নিয়ে কি কোনো নিরপেক্ষতা হতে পারে? তাহলে তারা এই কথা কিভাবে বলে? যারা সন্ত্রাসের বিরুদ্ধে বলতে লজ্জা পায় তারা সন্ত্রাসকে আশ্রয় দিচ্ছে। তিনি আরো বলেন, 21 আগস্ট গ্রেনেড হামলায় জড়িত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে। যুদ্ধ অপরাধীদের বিচার করেছি, 15 আগস্টের বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করেছি, 21 আগস্টের বিচার হয়েছে এবং তাদের বিচার বাস্তবায়ন হবে। তারেক রহমানকেও আমরা দেশে ফিরে এনে সাজা দেব। সজীব ওয়াজেদ জয় বলেন, সন্ত্রাসীদের লালন করে কখনোই ক্ষমতায় আসেনি আওয়ামী লীগ,
গণতান্ত্রিক দল হওয়ায় নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় মুক্তিযুদ্ধের পক্ষের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা। আরিফ হোসেন, এটিএন বাংলা, ঢাকা। আগামী ডিসেম্বরে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। তিনি জানান, নির্বাচনে লড়তে জাতীয় পার্টি পুরোপুরি প্রস্তুত। সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে ডিজিটাল ক্যাম্পেইনের উদ্বোধন করেন এরশাদ। এই সময় ওই ক্যাম্পেইনের জন্য নির্মিত ডকুমেন্টারি, থিম সং এবং বিজ্ঞাপন চিত্র দেখেন তিনি। প্রদর্শনী শেষে নির্বাচনী সাংবাদিকদের সাথে কথা বলেন হুসেইন মোহাম্মদ এরশাদ। সংশয় বলে কিছু নেই, এখন মাঠে আমরা আছে, আওয়ামী লীগ আছে, আর যদি বিএনপি আসতে পারে বিএনপি থাকবে, এই পর্যন্ত। তবে নির্বাচন আমরা করব, তার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমএ ভোট কারচুপির সুযোগ নেই বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তিনি জানান, আগামী সংসদ নির্বাচনে সীমিত আকারে ইভিএম ব্যবহারের পরিকল্পনা রয়েছে কমিশনের। খুলনায় পাবলিক হল চত্বরে ইভিএম মেলা উদ্বোধনের সময় সিইসি এসব কথা বলেন। নির্বাচন কমিশন আয়োজিত এই মেলায় ইভিএম প্রদর্শন এবং এর মাধ্যমে ডেমো ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়। এখন পর্যন্ত আমাদের আইনি ভিত্তি হয়নি, আইন হবে, তারপর এটা ব্যবহার করা যাবে। যদি আইন হয় তাহলে আমরা সীমিত আকারে যতটুকু আমরা পারবো ততটুকু জায়গায় ইভিএম ব্যবহার করা হবে, এবং যেখানে করা হবে সেখানে ব্যাপকভাবে এর প্রস্তুতি সকলকে বোঝানো হবে, বিভিন্ন মাধ্যমে বোঝানো হবে। সংক্ষিপ্ত সময়সূচিতে সুষ্ঠু জাতীয় নির্বাচন করতে নির্বাচন কমিশনকে শক্ত অবস্থান নেওয়ার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। জাতীয় প্রেস ক্লাবে ঢাকা ফোরাম আয়োজিত গোলটেবিল বৈঠকে তাঁরা বলেন, এক্ষেত্রে সরকারের সদিচ্ছাই বড় কথা, একই সাথে সংসদ ভেঙে দিয়ে নির্বাচন দিলে সংবিধানে ব্যত্যয় ঘটবে না বলেও মত দেন তারা। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী সপ্তাহখানিকের মধ্যেই আগামী জাতীয় নির্বাচনের তফসিল হওয়ার কথা, আর ঠিক সেই মুহূর্তেই ভোট নিয়ে ঢাকা ফোরামের এই আলোচনা। ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হলে তা কতটা গ্রহণযোগ্য করা সম্ভব সেই বিশ্লেষণই উঠে আসে আলোচনায়। হয়তোবা 45 দিনের একটা তফসিল সময়সীমা দিয়ে তফসিল ঘোষণা করবে, এই 45 দিন সময় তাদের সকল আন্তরিক ইচ্ছা থাকলেও একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা একরকম অসম্ভব। 90 দিন আগে যদি তফসিলটা ঘোষণা করা হতো তাহলে কিন্তু নির্বাচন কমিশন একটা সময় পেত। যা কিছু ফর্মাল ইনফর্মাল ইনস্টিটিউশনগুলি আছে সেগুলি এই গত 5 বছরে কম্প্রোমাইজ করা হয়ে গেছে, এমনকি সিভিল সোসাইটিও কম্প্রোমাইজ করেছে। সরকারের যে ইলেকটোরাল যে ব্যবস্থা সেটার মধ্যে যে কোনো রকম অবাধ নির্বাচন হতে পারে না। দেশে টেকসই সমতা ভিত্তিক উন্নয়ন আনার জন্য গণতন্ত্রের কোনো বিকল্প নেই, এর একমাত্র উপায় হলো যার ভোট তাকে দেওয়া, যেটা আমরা 1970 সালে দিয়েছি। নির্বাচনী মাঠে সবার সমান সুযোগ নিশ্চিত করতে সংসদ ভেঙে দেওয়ার উপর অনেকে জোর দিলেও জাতীয় পার্টি সংসদ সদস্য ফখরুল ইমাম মনে করেন এখন আর পেছনে ফেরার সুযোগ নেই। যখন 10 পার্লামেন্ট ইলেকশন হয় তখন 9 পার্লামেন্ট জেএমপি তারা কিন্তু কন্টিনিউ ছিল, এখন একটা প্র্যাকটিস হয়ে গেছে। যতই আলোচনা করি এখানে, ফ্রুটফুল আলোচনা করলাম, সবকিছুই করলাম, কিন্তু বাস্তবায়িত হবে না। বাস্তবায়িত হওয়ার জন্যে আপনাকে ইলেকশনে ইলেকশন করে উইনওভার করতে হবে, আপনাকে 2/3 মেজরিটিতে আনলেই 15 অ্যামেন্ডমেন্ট আপনি ভাঙতে পারবেন। কোনো সাংবিধানিক ভাল হবে না, বলা আছে গভর্নমেন্ট ইচ্ছা করলে সংবিধান সংসদ বাতিল করতে পারে এবং তার বাতিলের 90 দিনের মধ্যে ইলেকশন হবে। গোলটেবিলে বক্তারা বলেন, নির্বাচন নিয়ে যেন কোনো সংকট তৈরি না হয় সেজন্য রাজনৈতিক সমঝোতা ও সংলাপের প্রয়োজন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সমাজসেবা অধিদপ্তর হিজড়াদের শিক্ষার অধিকার নিশ্চিত করার উদ্যোগ নিলেও সুষ্ঠু পরিবেশ না থাকায় তা সফল হচ্ছে না। তাদের অভিযোগ, সহপাঠীদের নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে শ্রেণীকক্ষে যৌন হয়রানির শিকার হতে হয়। আপেল মাহমুদের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব।
লেখাপড়া শেষে পুলিশ বাহিনীতে চাকরির স্বপ্ন দেখতেন শামিমা। কিন্তু বয়সন্ধিকালে শারীরিক পরিবর্তনের ফলে সপ্তম শ্রেণীতে থাকা অবস্থায় পরিবারের বাধার মুখে পড়েন তিনি। তৃতীয়লিঙ্গ হওয়ার কারণে প্রতিনিয়ত আপনজনদের কটু কথা সহ্য করতে না পেরে ঘর ছাড়া হতে বাধ্য হন। বাবা বাড়ি থেকে বের করার জন্য অনেক চেষ্টা করছে, অনেকবার মানে অনেক রকমের ইয়া দিচ্ছে, তো দুই দিন লাগাতার গড় থেকে বই দৌড়ে মিলে মারছে, ফেলে দিচ্ছে বাহিরে যে পড়তে হবে না। পরিবার ছাড়লেও আত্মবিশ্বাস হারায়নি শামিমা। নিজ জেলা ছেড়ে রাজধানীতে চলে এসে বাড্ডার খাবার হোটেল আর শপিং মলে পার্ট টাইম চাকরি নেন তিনি। তারাও তো মেনে নিতে চায় না যে আমি অন্য ওদের চেয়ে তো আলাদা দেখতে, তো তার জন্য অনেক এডিট দেয়, তারপর স্কুলে অনেক রকম প্রবলেম ফেস করতে হয় নিজেকে। একটা মার্কেটের জব নিছি, মার্কেটে আসে 3,000 টাকা বেতন দেয়। এদিকে প্রাথমিকের পর থেকে হিজড়া শিক্ষার্থী ঝরে পড়ছে বলে জানান শিক্ষকরা। তারা বলছেন উপযুক্ত পরিবেশ ও সুযোগ না থাকায় তাদের ধরে রাখা সম্ভব হচ্ছে না। শিক্ষা যেহেতু মৌলিক অধিকার, অধিকার সে জেন্ডার ভেদে সবারই অধিকার আছে। দেশের কিছু স্কুলে হিজড়া শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি চালু আছে, তবে জাতীয় মানবাধিকার কমিশন বলছে রাষ্ট্র এখনও হিজড়াদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে পারেনি। তারা যত বেশি মানে লেখাপড়ার দিক থেকে এগিয়ে যেতে পারবে তত তাদের কমিউনিটির জন্য, বাকি হিজড়ার জন্য আমাদের দেশে বিভিন্ন তথ্য মতে যে আমাদের দেশে প্রায় 10,000-এর মতো হিজড়া কমিউনিটির লোক আর রয়েছে, তো এই 10,000 লোককে আমরা মূল স্রোত দ্বারাই ফিরিয়ে নিয়ে আসতে পারবো আর কি। এদিকে সমাজসেবা অধিদপ্তরের তথ্য মতে প্রতি মাসে প্রাথমিকে 300 টাকা, মাধ্যমিকে 450, উচ্চ মাধ্যমিকে 600 ও উচ্চতর ক্লাসে 1,000 টাকা হারে সারা দেশে শিক্ষাবৃত্তি পাচ্ছেন 1,350 হিজড়া শিক্ষার্থী। একজন শিক্ষার্থীর জন্য এ পরিমাণ বৃত্তি খুবই কম বলে মনে করে সমাজসেবা অধিদপ্তর। যদিও এখনও আমাদের হিজড়া সম্প্রদায় ঠিক নিজেদেরকে অতটা উঠিয়ে আনতে পারে নাই, তবে আমাদের প্রাণন্ত আমাদের প্রচেষ্টা চলছে। যেমন আমরা যে শিক্ষা উপবৃত্তি দেই সেটা তো দেই, আবার যদি কোনো ভালো মেধার পরিচয় দিতে পারে তাহলে আমরা তাকে বিশেষভাবে আমরা ই করবো, তাকে আমরা অনুদান দেবো। পিছিয়ে পড়া তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে দেশের উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই বলে মনে করে সমাজসেবা অধিদপ্তর। আপিল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। নতুন একটি আন্তর্জাতিক রিপোর্টে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ পরিণতির নানা তথ্য প্রমাণ তুলে ধরা হয়েছে। IPCC নামে পরিচিত জাতিসংঘের প্যানেলের সবশেষ এই রিপোর্টে সতর্কতা উচ্চারণ করে বলা হয়, বৈশ্বিক উষ্ণতা বাড়ার মাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলে এর তীব্র প্রভাব ঠেকাতে নজিরবিহীন উদ্যোগ গ্রহণ করতে হবে। ম্যানিলায় এশিয়া প্যাসিফিক ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন ফোরামের বৈঠকে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অংশগ্রহণকারীরা। ফিলিপাইন থেকে ফিরে রিপোর্ট করছেন মানস ঘোষ। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যানেল IPCC এ মাসের দ্বিতীয় সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় IPCC যে বিশেষ রিপোর্টটি প্রকাশ করে তাতে বলা হয় শিল্প বিপ্লবের পর থেকে এই প্রথম পৃথিবীর তাপমাত্রা বেড়েছে 1 ডিগ্রি সেলসিয়াস। তার জেরে অ্যান্টার্কটিকা আর গ্রিনল্যান্ডে বরফ গলার হার আরও বাড়ছে, উষ্ণ হচ্ছে পৃথিবী। বিজ্ঞানীরা বলছেন অবিলম্বে ব্যবস্থা না নিলে 2030-এর মধ্যে এই তাপমাত্রা বেড়ে যেতে পারে 1.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তাদের বক্তব্য হচ্ছে যে আমাদেরকে 1.5 ডিগ্রিজের মধ্যে রাখতে হবে এবং রাখা সম্ভব, কিন্তু অনেক কিছু করতে হবে আমাদের, যেটা আমরা এখনও করছি না। আমাদেরকে আরও দ্রুত বেগে চলতে হবে এই বিষয়টাকে নিয়ে, এবং আশা করা যাচ্ছে যে আমরা রাষ্ট্রপ্রধান তো বটেই, আমরা মানুষ কোম্পানিজ সবাই যেন আমরা এই মেসেজটাকে নিয়ে আমরা এগিয়ে নিতে পারি, তো এখানে এটার যথেষ্ট প্রভাব পড়ছে এই কনফারেন্সে। রিপোর্টে আশঙ্কা প্রকাশ করে বলা হয় বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে বৃষ্টিপাতের ধরন পাল্টে যাবে এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘূর্ণিঝড়, বন্যা, খরা প্রভৃতির শক্তি বৃদ্ধি পাবে। একই সঙ্গে তীরবর্তী অঞ্চলগুলো ক্রমাগত সমুদ্রে ডুবে যেতে থাকবে। আমরা কিন্তু এটা খুব পরিষ্কারভাবে বুঝতে পারছি যে 1.5 এবং 2-এর ভিতরের ব্যবধানটা কী, এবং একটা বড় ব্যবধান হচ্ছে যে অনেক সেক্টরই আছে এবং অনেক ইকোসিস্টেম ফাংশন আছে যেগুলো কিন্তু এই 0.5 ডিগ্রির কারণে ইরিভার্সিবল একটা জায়গাতে চলে যাবে, যে পরিবর্তনটা যদি হয় তাহলে আমরা কিন্তু ফিরিয়ে আনতে পারবো না। এই রিপোর্ট প্রকাশ করে IPCC আবার জানিয়ে দিল যে বৈশ্বিক উষ্ণায়ন ঘটে চলছে এবং তার পরিণাম হবে মারাত্মক।
অথচ এর মোকাবেলার কাজ মোটেই কঠিন নয়। বলা হচ্ছে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব হবে তীব্র, কেউ এবং কোনো কিছু এর প্রভাবের বাইরে থাকতে পারবে না। পরিবর্তনগুলোকে আর আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব না। মানুষ কেবল এই পরিবর্তনের সাথে কিছুটা খাপ খাইয়ে নিতে পারবে। বিশ্লেষকরা তাই বারবার সতর্ক করে দিয়ে বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলাকে উপেক্ষা করা হলে পরিণতি হবে গুরুতর। মানুষ ঘোষ, এটিএন বাংলা, এডিবি ভবন, ম্যানিলা, ফিলিপিন্স। এবার থাকছে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমাদের বিশেষ আয়োজন ভোটের হাওয়া। ঢাকা পাঁচ আসনে আওয়ামী লীগের টিকিট মোল্লা পরিবারে থাকবে নাকি অন্য কেউ পাবেন, তা নিয়ে চলছে গুঞ্জন। বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা আবারও মনোনয়ন চান, তবে শারীরিক কারণ বাধা হলে মনোনয়ন চাইবেন তাঁর ছেলে। এই দৌড়ে আছেন আরও দুজন। অন্যদিকে বিএনপির একাধিক প্রার্থী জানিয়েছেন নির্বাচনের সব প্রস্তুতি রয়েছে তাদের, দলের সংকেত পেলেই মাঠে নামবে তারা। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। যাত্রাবাড়ি ডেমরা এলাকায় এমন হাজার হাজার পোস্টার সাটানো হয়েছে, কেউ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, কেউ ভোট সামনে রেখে পরিচিতি বাড়াচ্ছেন। রাজধানীর অন্যতম বড় আসন ঢাকা পাঁচ, যাত্রাবাড়ি ডেমরা থানা নিয়ে গঠিত আসনটিতে বাসিন্দা প্রায় 14 লাখ, ভোটার 4.25 লাখ। গত 10 বছর ধরে এই আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের হাবিবুর রহমান মোল্লা। 80 বছর বয়সে বার্ধক্যজনিত কিছু সমস্যা থাকলেও আরও একবার মনোনয়ন চাইছেন তিনি। এই তালিকায় আছেন তাঁর ছেলে সহ আরও দুজন। দল তো নিশ্চয়ই এটা অবজার্ভ করে যে তরুণদেরকে এখানে দিলে কী অবস্থা হবে আর আমি করলে কী অবস্থা হবে। তো এখনও যদি আমাকেই বলে করতে, তাইলে আমি দলকে বলতে পারবো না যে আমাকে বাদ দেন, তরুণকে দেন। তবে এইবারের পরে হয়তো আমি আর নির্বাচন করার চিন্তা রাখি না। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা অন্য কিছু মনে করেন বা অন্য কিছু ভাবেন মনোনয়ন নিয়ে, সেই ক্ষেত্রে আমি প্রত্যাশী। আমি এটাকে পরিবারতন্ত্র বলবো না, এটা বলবো যে সেই এলাকার জনসাধারণের আস্থার ধারাবাহিকতা। ওনার ছেলে যদি নির্বাচন করতে চায় বা উনি যদি বলে, তাহলে আমি বিস্মিত প্রকাশ করি। ওনার ছেলে রাজনীতিতে তার কী অবদান আছেন, কারণ হাবিবুর রহমান সভাপতি ছিলাম, আমি সাধারণ সম্পাদক ছিলাম, আমি 64টা মামলা খাচ্ছি, 9 মাস জেল খাচ্ছি, এখনও লড়াই সংগ্রামে মাঠে আছি। মনের ব্যাপার পাওয়ার ব্যাপারে আমি 100% আমি আশাবাদী, ইনশাল্লাহ আমার নেত্রী আমাকে এবার নমনীষ আমাকে দিবেই। ঢাকা পাঁচ আসনে মনোনয়নের প্রতিযোগিতা আছে বিএনপিতেও। সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ সহ আরও দুজন আছেন এই দৌড়ে। তফসিল যদি হয় ঘোষণা করে, আমাদের দল যদি নির্বাচন করার জন্য ঘোষণা দেয় বা নির্দেশ দেয়, তাহলে অবশ্যই আমরা নির্বাচনে মাঠে নামবো, প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো। এই সেন্সে আমি আমার বিবেক দিয়ে, আমার জ্ঞান দিয়ে বলতে পারি, পরপর দুইবার আওয়ামী লীগের শক্তিশালী ক্যান্ডিডেটকে হারিয়ে বিপুল ভোটে আমি চেয়ারম্যান জয়যুক্ত হয়েছি। গত নির্বাচনে বিএনপি অংশ না নেয়, প্রতিদ্বন্দ্বিতা যেমন কম হয়েছে, তেমনি অনেকেই ভোট দিতেও যাননি। ভোটাররা বলছেন আগামী নির্বাচনে সব দল অংশগ্রহণ করলে প্রার্থীদের সংখ্যা বাড়বে আর যোগ্যদের বেছে নেওয়ার সুযোগও পাবেন তারা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, যাত্রাবাড়ি, ঢাকা। বিমানবাহিনীকে বিশ্বমানের করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর পুরাতন বিমানবন্দরে বিমানবাহিনীর তেজগাঁও এয়ার মুভমেন্ট ফ্লাইটের নবনির্মিত VVIP কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তিনি। এ সময় বিমানবাহিনীর আধুনিকায়নে তাঁর সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। মহান স্বাধীনতা যুদ্ধে এই বাহিনীর অবদানের কথাও স্মরণ করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন দেশি বিদেশি VVIP ও VIPদের আরও বেশি সেবা নিশ্চিত করতেই এই কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে। আমি তো বিমানবাহিনী কলকার বৃদ্ধি করছি, ইনশাল্লাহ আগামীবার ক্ষমতায় আসলে আরও বেশি বৃদ্ধি করবো। আমাদের দেশ, আমরা একটু ছোটো হতে পারি, আমাদের আশেপাশে অনেক বড়ো বড়ো দেশ, কিন্তু আমাদের কিছুই থাকবে না এটা তো হতে পারে না, কারোর দিকে মুখ তাকে তো বসে থাকবে না। আমাদের যেটুকু মানে সাধ্যগুলো অবশ্যই আমরা তা করবো, সেটাই আমরা করতে চাচ্ছি। সংবিধান অনুযায়ী যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। গাজীপুরের কাপাসিয়ায় সৈয়দা জোহরা তাজউদ্দিন নার্সিং কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তিনি। নির্বাচনে না এলে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে বলেও মনে করেন তিনি। স্থানীয় সংসদ সদস্য সেমিন হোসেন রিমি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ,
স্বাস্থ্য সচিব বদরুন্নেসা, গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির এ সময় উপস্থিত ছিলেন। নির্বাচন বানচালের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতেই বিএনপি গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেনের সাথে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করেছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য শামীম ওসমান। নারায়ণগঞ্জের একেএম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত জনসভায় তিনি এই অভিযোগ করেন। আপেল মাহমুদের রিপোর্ট। স্বাধীনতা বিরোধী আগুন সন্ত্রাস ও অশুভ শক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করতে নারায়ণগঞ্জের মাঝদাইরে জনসভার আয়োজন করেন স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান। এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন, আওয়ামী লীগকে দুর্বল করতে জাতীয় ঐক্যফ্রন্টের কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেওয়া হবে না। তারা নির্বাচন করার জন্য মাঠে নামে নাই, তাদের টার্গেট বাংলাদেশে যাতে কোনো নির্বাচন না হয়। আপনারা যদি মনে করেন আমার দলের কেন্দ্রীয় নেতাদের উপরে হামলা করবেন, আমরা পরিষ্কারভাবে বলি হুকুম দেওয়ার পরে আপনাদের বাড়ির ইট বাংলাদেশে থাকবে না। নিজেদের স্বার্থ উদ্ধারে নারায়ণগঞ্জের অনেকেই আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলেও অভিযোগ করেন এই আওয়ামী লীগ নেতা। সত্য শুধু বাইরে না, ঘরের ভিতরেও আছে, পরিষ্কার করে বলবো না, তবে নারায়ণগঞ্জেও আছে। শুনতে পাই তারা স্বীকারোক্তি দিয়েছেন আমাদের টার্গেট শামীম ওসমানকে ঠেকানো। যারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জবাসীকে সজাগ থাকার আহ্বান জানান শামীম ওসমান। আপেল মাহমুদ, এটিএন বাংলা, নারায়ণগঞ্জ। মাদক নির্মূলে সরকারের পাশাপাশি জনগণের অংশগ্রহণ বাড়াতে হবে বলে মনে করেন র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ। এটিএন বাংলার এফডিসি স্টুডিওতে ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, মাদক বিরোধী অভিযানে পাঁচ মাসে পৌনে 400 কোটি টাকার ইয়াবা জব্দ করেছে র্যাব। আটক করা হয়েছে 17,000 মাদক ব্যবসায়ীকে। বিস্তারিত শারফুল আলমের রিপোর্টে। মাদকের ভয়াল ছোবলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তরুণ প্রজন্ম। মরণ নেশা ইয়াবা আসক্ত হয়ে অকালে হারিয়ে যাচ্ছেন অনেকেই। আর তাই এবারের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে মাদক নিয়ন্ত্রণে রাজনৈতিক সদিচ্ছা। এ বিষয়ের পক্ষে বিপক্ষে বিতর্কিকরা তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেন। হতাশা চলে আসবে, সেই হতাশা থেকে তিনি মাদকটি গ্রহণ করবে আবিষ্কার, এই জায়গা থেকে তাকে আগে সচেতন করতে হবে। বিতর্ক প্রতিযোগিতা শেষে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, উৎপাদক থেকে ভোক্তা পর্যায়ে সব স্তরে মাদকের পৃষ্ঠপোষকদের আইনের আওতায় আনতে হবে। তবে নিরীহ ব্যক্তিরা যাতে হয়রানির শিকার না হন সেদিকেও আইন শৃঙ্খলা বাহিনীকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। মাদক পরিবহন, মাদক সরবরাহ এবং মাদক মজুদ যেহেতু আমাদের যারা কারবারি তারা যেহেতু করেন না, তাদের হাতে নাতে কোনো মাদক নিয়ে তারা ধরা পড়েন না, এক ধরনের গডফাদার রয়েছেন তারা বিভিন্ন জায়গার মধ্যে এই মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছেন, তো এবং সেই কারণের জন্যই আমরা দেখেছি যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 যেটি সেটি কিন্তু আমাদের সংসদে উত্থাপিত হয়েছে। বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‍্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। টেকনাফ সীমান্তে ইয়াবা প্রবেশ বন্ধে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রাজস্ব কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশনের তৎপরতা বাড়ানোর পরামর্শ দেন তিনি। তিনি আরও বলেন, র‍্যাবের সাম্প্রতিক অভিযানে অনেক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে, শিগগিরই মাদক বিরোধী অভিযান আরও জোরদার করা হবে। এই পর্যন্ত প্রায় শুধুমাত্র র‍্যাব 17,000 পিপলের বিরুদ্ধে ব্যবস্থাপন করেছে এবং মোস্ট অব দেম আর বিজনেস পার্সন। এখন যে গতিতে আছে ইলেকশনের পরে এটাকে আমরা আরও আরও বেশি গতিশীল করব। এই পাঁচ মাসে প্রায় 400 কোটি টাকার শুধুমাত্র ইয়াবা ধরেছে। বিতর্ক প্রতিযোগিতায় আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয় বিজিএমই ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। উৎপাদন খরচের তুলনায় বাজার দর কম হয় চাঁপাই নবাবগঞ্জে একের পর এক পোলট্রি খামার বন্ধ হয়ে যাচ্ছে। সরকারের বিশেষ নজরদারি থাকলে আবারও এই শিবিরগুলো ঘুরে দাঁড়াবে বলে মনে করেন খামারিরা। চাঁপাই নবাবগঞ্জ থেকে নাসিম মাহমুদের রিপোর্ট জানাচ্ছেন মামুনুর রশিদ। 90 শতকের শুরু থেকে চাঁপাই নবাবগঞ্জ জেলায় শত শত মানুষ বেকারত্ব দূর করতে পোলট্রি খামার গড়ে তোলেন, কিন্তু গত কয়েক বছর ধরে রোগবালাই এবং মুরগির বাচ্চা, খাদ্য ও খামার সংশ্লিষ্ট উপকরণের দাম বৃদ্ধির কারণে সংকটে পড়েছে এ শিল্প। খামার মালিকদের অভিযোগ, সরকারি সহযোগিতা না থাকায় বর্তমানে লোকসান গুনতে হচ্ছে তাদের। 1 কেজি মুরগিতে প্রায় আমাদের 125 থেকে 130 টাকা গুনতে হয়, কিন্তু আমরা যখন ওটা পাইকারি বিক্রি করতে যাচ্ছি তখন আমরা
100 টাকা এবং 100 টাকার নিচেও বিক্রি করছে। লস করতে করতে আমি এমন পর্যায়ে গেলাম শেষ পর্যন্ত বন্ধ করতে বাধ্য হয়ে গেলাম। প্রায় 60% বন্ধ হতে চলেছে, আর যারা আমরা আছি বহুদিন আগ্রস্ত আর কি। আর সরকারের ব্যাপারে কোনো উদ্যোগ হয়েছে না, যে খামারিরা যে ব্যবসা করে লাভবান হবে তা তো হয়েছে না, খালি লস আর লস। ডিলারের উপর নির্ভরতা কমিয়ে নগদ অর্থে বাচ্চা ও খাবার সহ প্রয়োজনীয় ওষুধ প্রাণিসম্পদ বিভাগের পশু হাসপাতালে এসে ডাক্তারের পরামর্শে সংগ্রহ করলে মুরগির উৎপাদন খরচ কমে আসবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। বাজার দরটাকে নিয়ন্ত্রণ করা এবং সেখানে মার্কেটিং সিস্টেমটাকে ডেভেলপ করা। মার্কেটিং সিস্টেম ডেভেলপ করলে আপনার এই খামারিদের যে সমস্যা সেটা অধিকাংশ ক্ষেত্রে লাঘব হবে বলে আমরা মনে করি। জেলা প্রাণী সম্পদ অফিসের হিসাবে বর্তমানে জেলায় প্রায় 450 পোলট্রি খামার রয়েছে। এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকার দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে এমনটাই প্রত্যাশা খামারিদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। খাগড়াছড়ির পাহাড়ে এতদিন পরীক্ষামূলকভাবে থাইল্যান্ডের সুস্বাদু ড্রাগন ফলের চাষ হলেও এখন অনেকেই বাণিজ্যিকভাবে চাষাবাদ শুরু করেছেন। এর মাধ্যমে তারা অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। জেলার বিভিন্ন পাহাড়ে এখন শোভা পাচ্ছে ড্রাগন ফল। খাগড়াছড়ি থেকে আবু দাউদের রিপোর্ট জানাচ্ছেন শফিউল আলম সুজন। অনেকটা ফণি মনসার মতো দেখতে ড্রাগন ফল গাছ, সাধারণের কাছে পরিচিত এই ফলটি এখন দেখা যাচ্ছে খাগড়াছড়ির পাহাড়ের ওপর। এমন অসম্ভবকে সম্ভব করে তুলেছেন এখানকার কৃষকরা। বছরের প্রায় সব মৌসুমেই ড্রাগন গাছে ফলন হওয়ায় বেকার কৃষকরা ঝুঁকছেন ড্রাগন ফল চাষে। প্রতি কেজি ড্রাগন স্থানীয় বাজারে 300 টাকা পর্যন্ত বিক্রি হলেও ঢাকা চট্টগ্রামে 500 টাকায় সরবরাহ করা হয়। তবে স্থানীয় বাজারে এখনও ফলটি চাহিদা সেভাবে তৈরি হয়নি। এক বছরের মাথায় যে আপনার ড্রাগন ফল উৎপাদন করে বিক্রি করে লাভবান হওয়া যায় এটা আমি বুঝতে পেরেছি। ড্রাগন গত বছর বিক্রি করে প্রায় 30,000 টাকা মতো পেয়েছে, এবছর আরও 104টি গাছ বাড়ায়। এটাকে যদি ভালোভাবে চাষ করা হয় ড্রাগন বাংলাদেশের অর্থনীতিতে একটি বিশাল ভূমিকা রাখবে। লাল বর্ণের ড্রাগন ফল ক্যান্সার এবং বার্ধক্য প্রতিরোধক হিসেবে কাজ করে। এর বীজ পরিপাকতন্ত্রের জন্য উপকারী। খাগড়াছড়িতে হাতে গোনা যে কজন ড্রাগন ফলের চাষাবাদ করেছেন তারা ফলটির বাণিজ্যিক সম্ভাবনায় আশাবাদী। কৃষিবিদরাও পাহাড়ের ড্রাগন ফল চাষের ব্যাপারে আশার কথা শুনিয়েছেন। এই বাগানটি এই আমাদের খাগড়াছড়ি অঞ্চলের আগ্রহী কৃষক যারা আছেন তাদের জন্য একটি একটি আদর্শ হিসাবে উপস্থাপিত হবে। খাগড়াছড়ি পার্বত্য জেলায় উচ্চ মূল্যের ফল হিসেবে ড্রাগন ফল চাষ হচ্ছে। এখানে এবছর 6 হেক্টর জমিতে ড্রাগন ফল চাষ করা হয়েছে। মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় পাহাড়ের ড্রাগন ফলের চাষাবাদ নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। গোপালগঞ্জের কোটালীপাড়ায় দুগ্ধ খামারিদের মধ্যে গাভী ক্রয়ের জন্য ঋণ বিতরণ করেছে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে 50 জন খামারির হাতে মোট 1 কোটি টাকার চেক তুলে দেওয়া হয়। পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু, মিল্ক ইউনিয়নের ব্যবস্থাপনা পরিচালক আতাহার আলী, প্রকল্প পরিচালক আব্দুল করিম এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমানের টু ওয়ার্ডস অ্যান্ড ইনক্লুসিভ গ্রিন বাংলাদেশ অকেশনাল স্পিচেস বাই গভর্নর বাংলাদেশ ব্যাংক 2013-15 বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। এই উপলক্ষে রাজধানী শাহবাগে পাঠক সমাবেশ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক শিবলি রুবায়তুল ইসলাম উপস্থিত ছিলেন। বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে রাজধানীতে স্ট্রোক সম্পর্কে সচেতন হন এবং সুস্থ থাকুন শিরোনামে এক সেমিনারের আয়োজন করা হয়। ধানমন্ডিতে একটি রেস্টুরেন্টে আয়োজিত সেমিনারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কনককান্তি বড়ুয়া, ইবনে সিনা ট্রাস্টের সদস্য উন্নয়ন অধ্যাপক চৌধুরী মাহমুদ হাসান, ইন্টারভেনশনাল নিউরোলজিস্ট অধ্যাপক আবুদুল হাই অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। রাজধানীর সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে শেষ হলো 3 দিনের প্রথম আলো জেডিসি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা। নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি খিলখিল কাজী, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, কনফিডেন্স গ্রুপের হেড অফ এইচআর অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশনস তারিকুল ইসলাম সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এবারের প্রতিযোগিতায় বাংলা বিতর্কে 40টি স্কুল ও কলেজের 58টি দল অংশ নেয়।
রাজধানীতে শুরু হয়েছে বন্ধন পঞ্চম আন্তর্জাতিক গ্রুপ আর্ট এক্সিবিশন 2018। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় 7 দিনের এই চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে লিভিং আর্ট। সহযোগিতায় রয়েছে ম্যাক্স গ্রুপ ও শিল্পকলা একাডেমি। শিল্পী অধ্যাপক সমরজিৎ রায়চৌধুরী, জামাল উদ্দিন আহমেদ, রঞ্জিত দাস, ম্যাক্স গ্রুপের বিজনেস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক কাজী ইয়ামিনুর রশিদ তুর্য উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। বাংলাদেশ ব্যাংকের আর্থিক শিক্ষা কর্মসূচির আওতায় এবং এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনায় মাগুরায় অনুষ্ঠিত হল স্কুল ব্যাংকিং কনফারেন্স 2018। জেলার সব তফসিলি ব্যাংকের অংশগ্রহণে শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে আয়োজিত কনফারেন্সে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের উপপরিচালক তারিকুল ইসলাম, পিনাকী রঞ্জন সরকার, বাংলাদেশ ব্যাংক খুলনা কার্যালয়ের উপপরিচালক সঞ্জয় কুমার দত্ত, এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাহ মোহাম্মদ আব্দুল বারী, মাগুরার জেলা প্রশাসক আলী আকবর উপস্থিত ছিলেন। খুলনায় অনুষ্ঠিত হল দুদিনের ইয়ামাহা রাইডিং ফিয়েস্তা। এসিআই মোটরসের উদ্যোগে খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে অনুষ্ঠানে পুরোটা জুড়েই ছিল খুলনার বাইকার ও বাইক লাভারদের জন্য টেস্ট রাইড, জিমখানা, সেফটি রাইডিং সহ নানা আকর্ষণীয় আয়োজন। প্রতিযোগিতায় 523 জন রাইডার অংশ নেন। দেশেরা সেলিব্রিটিদের অংশগ্রহণে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এসিআই মোটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবার পার্টেক্স খেলার খবর। প্রায় এক যুগ পর লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই আগামীকাল মাঠে গড়াচ্ছে মৌসুমের প্রথম এল ক্লাসিকো। দুই মহাতারকার অনুপস্থিতিতেও জয়ের ব্যাপারে অবিচল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার মাঠ নু ক্যাম্পে আগামীকাল রাত 9:15 শুরু হবে ম্যাচটি। আরো জানাচ্ছেন পড়াগার মান। গত 11 বছরে স্প্যানিশ লা লিগার ম্যাচগুলো জমজমাট হয়েছে মেসি রোনালদো দ্বৈরথে। এতদিন তাদের ছাড়া এল ক্লাসিকো ভাবাই যায়নি, এবার হচ্ছে। ইঞ্জুরির কারণে খেলতে পারছেন না বার্সার আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আর ক্লাব বদল করে জুভেন্টাসে চলে গেছেন রিয়ালের পর্তুগিজ তালিসমান রোনালদো। এই দুই মহাতারকার শ্রেষ্ঠত্ব প্রমাণের প্রতিযোগিতা না থাকায় বছরের প্রথম এল ক্লাসিকো হয়ে পড়েছে অনেকটাই মেরমেরে। এদিকে চাকরি বাছানোর লড়াই হয়ে উঠেছে রিয়ালের কোচ হুলেন লোপেতেগির। রিয়ালের ম্যানেজার হিসেবে 6টি জয়, 5টিতে পরাজয় আর 2 ম্যাচ ড্র করতে পেরেছেন তিনি। তাই চিরশত্রু বার্সেলোনার বিরুদ্ধে খারাপ ফল লোপেতেগিকে সরিয়ে দেওয়ার চাপ আরও বাড়াবে। আরও দুঃসংবাদ অপেক্ষা করছে রিয়ালের জন্য। খেলতে পারছেন না কারবাহাল, ইঞ্জুরিতে আছেন লুকা মডরিচও। এদিকে লিওনেল মেসি ছাড়া ভলভারদের দলের সবাই সুস্থই আছেন। রাকিটিচ, কুটিনহো আর সুয়ারেজের সঙ্গে আক্রমণে থাকছেন রাফিনহা। তাছাড়া লিগ টেবিলে নিজেদের শীর্ষস্থান সুসংহত করতে এই ম্যাচে জয়টা জরুরি কাতালানদের জন্য। পরাগমান, এটিএন বাংলা। রহমতগঞ্জকে 3-1 গোলে হারিয়ে জয় দিয়ে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরু করলো চট্টগ্রাম আবাহনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে 35 মিনিটে গাম্বিয়ার মিডফিল্ডার মমদুবাহ এগিয়ে দেন গতবারের রানার্স আপ চট্টগ্রাম আবাহনীকে। রহমতগঞ্জ 57 মিনিটে সমতা ফেরায় রাকিবুলের দারুণ এক গোল। 72 মিনিটে নাইজেরিয়ান ফরওয়ার্ড মাগালানের গোলে 2-1 লিড নেয় চট্টগ্রাম দলটি। এর 4 মিনিট পর নাইজেরিয়ান মুফতা লাওয়াল গোল করলে জয় নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম আবাহনী। স্টেপ বিএসজেসি মিডিয়া কাপ ক্রিকেটের প্রথম দিনে জয় পেয়েছে চ্যানেল আই, কালের কণ্ঠ, ডেইলি স্টার, এসএ টিভি, বাংলাদেশ প্রতিদিন এবং মানবজমিন। সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের আউটার মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক। স্পন্সর প্রতিষ্ঠান স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির, বিএসজেসি সভাপতি আসিফ ইকবাল, সাধারণ সম্পাদক সাকির রুবেন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে চ্যানেল আই 2 উইকেটে জাগো নিউজকে, কালের কণ্ঠ 1 উইকেটে বিডি নিউজকে, ডেইলি স্টার 23 রানে এটিএন নিউজকে, এসএ টিভি 6 উইকেটে বৈশাখী টিভিকে, বাংলাদেশ প্রতিদিন 2 উইকেটে নিউ নেশনকে এবং মানবজমিন 66 রানে বাংলা ভিশনকে পরাজিত করে। শেষ করার আগে ইউপে সংবাদ শিরোনাম আরও একবার। দেশের উন্নয়নের লক্ষ্যে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। বরগুনা ও পটুয়াখালীতে 37টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন।
সাত দফা দাবি না মানলে সরকারকে ক্ষমতা থেকে সরে যেতে হবে। চট্টগ্রামের সমাবেশে হুঁশিয়ারি জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের। বিএনপি ও তারেক রহমানকে রক্ষা করতে কাজ করছে জাতীয় ঐক্যফ্রন্ট, বললেন সজীব ওয়াজেদ জয়। নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত জাতীয় পার্টি, জানালেন এরশাদ। ইভিএমে ভোট কারচুপির সুযোগ নেই, দাবি সিইসি। এবং সংক্ষিপ্ত সময়সূচিতে সুষ্ঠু জাতীয় নির্বাচন করতে ইসিকে শক্ত অবস্থান নেওয়ার তাগিদ বিশিষ্টজনদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATN Tube News। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।